আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আম দিয়ে তৈরি করা ফ্রুটিকা বা ফ্রুটোর রেসিপিটি দেখার জন্য। গ্রীষ্মকাল আমার খুব পছন্দের একটা ঋতু, কারণ এই সময় আমার পছন্দের ফলগুলো পাওয়া যায়। আর আম পছন্দ করে না এমন মানুষ তো পাওয়াই যাবে না। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আম দিয়ে তৈরি করে দেখাবো ফ্রুটো বা ফ্রুটিকা বা আমের জুস। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি তিনটা আম নিয়ে নিয়েছি, দুটো বড় পাকা আম নিয়ে নিয়েছি আর একটা ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া আমগুলো চুলায় একটা পাত্রতে দিয়ে সিদ্ধ করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রতে আমি কেটে নেওয়া আমগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়েছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ কিন্তু মাঝামাঝিতে রেখেছি। এখন একটা কাঠের নাড়ুনি দিয়ে আমের টুকরোগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। আমার আম কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আপনাদের নাড়ুনি দিয়ে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সিদ্ধ করেছি আমি। দেখুন, নাড়ুনি দিয়ে চাপ দিলে আমের টুকরোগুলো গলে আসছে। সম্পূর্ণ ঠান্ডা করে ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আম ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রুটিকা বানানোর জন্য চিনির শিরা তৈরি করতে চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি এখন 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এতে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, কিন্তু পারফেক্ট স্বাদ পেতে হলে এতটুকু মিষ্টি যথেষ্ট। নাড়ুনি দিয়ে নেড়ে চেড়ে আমি শিরাটা তৈরি করে নেব। চিনি সম্পূর্ণ গলে আসতে এবং একটা বলক উঠতেই আমি চুলা থেকে নামিয়ে নিব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি শিরাটুকু, কারণ অনেক সময় চিনিতে ময়লা থাকতে পারে। চিনির শিরাটুকু এখন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি। একটা বড় বলে আমি ব্লেন্ড করে না আমটুকু দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে না চিনির শিরাটুকু। একটা চামচ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের জুস, ফ্রুটিকা বা ফ্রুটো যেটাই বলেন না কেন, এই গরমে এটা খুবই প্রশান্তি এনে দিবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে নিয়েছি স্বাস্থ্যসম্মতভাবে আমের জুস, ফ্রুটিকা বা ফ্রুটো। বাসায় তৈরি করা এই জুস কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।